মা ও তার প্রেমিকের অত্যাচারে বাড়ি ছেড়ে পালালো মাত্র 7 বছরের শিশু। শিশুটির বয়স কেবল 7 বছর। যে বয়সে লেখাপড়া খেলাধুলা নিয়ে মেতে থাকার কথা, সেই বয়সে জিমে কাজ করতে হয় তাকে। কাজ বলতে ঘর মোছা, জিনিসপত্র পরিষ্কার করা এসবই। সেই কাজে সামান্য ভুল হলেই প্রচণ্ড মারধর করা হতো শিশুটিকে। এ নির্যাতন সহ্য করতে না পেরে একসময় বাড়ি ছেড়ে পালায় সে। গতকাল মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নয়ডায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, কয়েক বছর আগে শিশুটির বাবা খান মোহাম্মদ মারা যান। তারপর থেকেই জিম মালিক আজাদের সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে শিশুটির মা শাবানা। তিনি ও তার প্রেমিক আজাদ কয়েক বছর ধরেই ছেলেটির ওপর অত্যাচার চালাতেন। মারধর, অমানসিক পরিশ্রম করানো, খেতে না দেওয়া সবই চলতো পুরোদমে। জিমে কাজ করতে যাওয়া ছাড়া বাকি সময়টা ঘরে বন্দি করে রাখা হতো শিশুটিকে। মঙ্গলবার জিম থেকে পালিয়ে প্রতিবেশী আসিফের ঘরে গিয়ে লুকায় ছেলেটি। তার গায়ে কাটা দাগ দেখে তাকে পুলিশের কাছে নিয়ে যান তিনি। এ ঘটনার অভিযোগ দায়েরের পর শাবানাকে গ্রেপ্তার করা হলেও আজাদ পলাতক রয়েছেন।